জয়গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ জয়গুরু বন্দে পুরুষ গৌতম আজ পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্ডীর স্বাস্থ্য ও সদাচার গ্রন্থ হইতে অনেক সুন্দর বিষয়গুলি আপনাদের শেয়ার করছি যা বর্তমানে ডাব্লিউ এইচও অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পালন করতে বলছে তথা ডাক্তারগণ এবং বড় বড়ো নেতা মন্ত্রীগণ আমাদের সেই বিধানগুলি মেনে চলার নির্দেশ দিচ্ছেন পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক বছর আগেই আমাদেরকে সেই বিধানগুলি পালন করতে বলেছেন আমাদের জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়ার পরামর্শ দয়াল আগেই দিয়েছেন তাছাড়া একের রোগ হইতে অন্যের অন্যতে যাতে সংক্রমণ না হয় সেই রোগ তা নিয়েও পরম দয়াল আমাদেরকে বলে দিয়েছেন কী কী করণীয় তা আপনারা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই আপনারা বিশ্বাস করতে পারবেন যেজন বিশ্বাস করেন না পরম দয়ালের স্বাস্থ্য ও সদাচর গ্রন্থ হইতে সংগৃহীত বাণী নম্বর আটাত্তর ও উনআশি হইতে প্রথমে আসছি রন্ধনশালা রন্ধনশালায় কেমন তোর আপনারা সেই রন্ধনশালায় প্রবেশ করবেন এবং কিভাবে রান্না করবেন তা নিয়েই সেই সদাচার সম্পর্কে পরম দেয়াল বলেছেন তারপরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যা পরম দেয়াল বলেছেন জীবাণুনাশক পদার্থ দ্বারা হাত মুখ পা ধুয়ে ধোয়ার জন্য তারপর একরোগ হতে আমার যেরকম রোগ হয়েছে আমার সে আমার থেকে সেই রোগ অন্যদের যাতে প্রবেশ না করে তা নিয়েও পরম বলেছেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তোমাদের রন্ধনশালা যেন এমন্তর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমাদিওকে আক্রমণ করতে না পারে রন্ধনকার্য নিযুক্তিদের স্বাস্থ্য যেন সহজ ও ব্যাধিমুক্ত থাকে সচিন্তা ও সদাচার পরায়ণতা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করতে যে সমস্ত কাপড় চোপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে পরিশুদ্ধই হয় এবং তা যেন আলাহিদায় থাকে সে কাপড় চোপড়ের দ্বারা কোনো প্রকার সংক্রমণের আশঙ্কা না থাকে এমন তো তীক্ষ্ণ দৃষ্টি রেখো বাসি কাপড়ে বা বাইরে থেকে এসে সেই জামা কাপড়ে রান্নাঘরে ঢোকা সমীচীন নয়কো কাশি হাঁচি হাইতুলা ও কথা বলতে হলে বাইরে যেয়ে তা করে হাত মুখ নাক চোখ উপযুক্তভাবে প্রক্ষালন করে আবার রন্ধনশালায় ঢুকো রন্ধনশালার আসন মাটি ইত্যাদি স্পর্শ করে জীবাণুনাশক পদার্থের দ্বারা হস্তাদি প্রক্ষালন পূর্বক রন্ধন বস্তু স্পর্শ করো এ যেন ঠিকই মনে থাকে রাঁধতে রাঁধতে মুখে কিছু না দেওয়াই ভালো দিলেও উত্তম রূপে মুখ প্রক্ষালন পূর্বক রন্ধনকার্যে নিযুক্ত হওয়া উচিত কারো এক আধটু ব্যাধির লক্ষণ দেখা দিলে সম্ভব হলে তার পক্ষে তখন রন্ধনশালায় না যাওয়াই শ্রেয় রন্ধনশালার প্রস্তুতি ও পরিবেশনে বহুলুক নিযুক্ত হওয়া খুব ভালো নৈক রন্ধনকার্যে যারা নিযুক্ত তারা ছাড়া অন্য কারো পক্ষদ্রব্য স্পর্শ না করাই ভালো এবং যারা তা করতে বাধ্য হয় তাদের উপযুক্ত সতর্কতা ও পরিচ্ছন্নতার দিকে নজর রেখে তা করা উচিত জীবাণুনাশক পদার্থের দ্বারা হাত পা মুখ ধোয়া পরিশুদ্ধ কাপড় চুপড় ইত্যাদি ব্যবহার করা তাদের খুবই সমীচীন মনে রেখো প্রত্যেকের অন্তরেই ঈশ্বরের আশীর্বাদ জীবন্ত হয়ে চলেছে তাই মানুষের ভোজনাদি ব্যাপারেও অমন্তর সাত্বিক নীতি অবলম্বন করা খুবই উচিত নয়তো তুমি তো পণ্ডশ্রম পণ্ডুশ্রম হবেই আর যারা তোমার অন্য পানীয় গ্রহণ করে করছে তার ভিতর দিয়ে তারাও শরীর ও মনে দুষ্ট হয়ে উঠবে এটি ছিল বাণী নম্বর আটাত্তর এখন বাণী নম্বর উনআশি তোমার রন্ধনশালা পাক প্রণালী তৎ প্রসাধন ও পরিবেশনকে বিশেষ সমীক্ষা নিয়ে সদাচার সুষ্ঠু রাখতে এতটুকু কসুর করো না আবার ভোজন গৃহ যেন এমন্তরেই সুষ্ঠু সদাচার সম্মনিত ও তৃপ্তি উদ্দীপী হয়ে থাকে গৃহ ও শয্যা সরঞ্জাম সবসময়ই তেমন্তর পরিশ্রুত হয়ে থাকে যেন যার ফলে তোমার ও তোমার পরিবারের সকলের অন্তকরণ পুতত তৃপ্তি সম্ভার নিয়ে বিনায়িত হয় কোনো প্রকার এর ভিতর দিয়ে পথ খুঁজে না পায় তাছাড়া চালচলন আচরণ বাক্য ব্যবহারগুলিও যেন সহৃদয়ী সদাচার মণ্ডিত হয়ে চলে যেখানেই থাকো না কেন প্রত্যেকের ব্যবহার্য যা কিছু বিশেষভাবে পরিশ্রুত হয়ে তাতেই সীমাবদ্ধ থাকা ভালো কারণ ফলে একের ভিতরের সংক্রামকতা অপরে বিস্তার লাভ করতে কমই পারবে এই জাতীয় শিক্ষায় অভ্যস্ত হয়ে চলা পরিবারের প্রত্যেকের পক্ষে অত্যন্ত সমীচীন যার অবদানই হচ্ছে জীবনীয় স্তুতি ও আত্মপ্রসাদ ধর্মের মৌলিক ধৃতি হচ্ছে ওই সদাচার তো আপনারা প্রতিপ্রত্যেকে জেনেই নিয়েছেন পরম দয়াল যা বলেছেন যা বর্তমানে সরকার তথা ডাক্তারগণ পালন করতে বলছেন আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দিতে পারেন জয়গুরু